আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো প্রায় শেষ সপ্তাহে পৌঁছে গেছি অ্যাসাইনমেন্টের। এটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহ নবম শ্রেণীর গণিত বিষয়ে। আর আমরা চলো এর ব্যাখ্যা দেখে নিই। অনেকেই কমেন্টে লিখছে যে এর ব্যাখ্যা দিলে ভালো হতো। আর আমরা আর একটা ভিডিও আপলোড করব যেটাতে শুধুমাত্র জ্যামিতি কীভাবে আঁকতে হবে সেটা নিয়েই ভিডিওটা করা হয়েছে। কীভাবে আঁকতে হবে, কোনটা লাইনের পরে কোনটা লাইন দিতে হবে, আমি এখানেও ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি পারো তাহলে তো ভালো, আর যদি না পারো তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। খুবই ইজিলিভাবে কীভাবে তুমি জ্যামিতি আঁক করতে পারবে। চলো তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং এর পাশাপাশি অ্যান্সারগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন এক, এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন মোট পাঁচটি। যেমন পাঁচটি উপাত্ত অল টাইম লাগে। যেমন চারটি বাহু একটি কোণ, এখানেও পাঁচটি জিনিস। চারটি বাহু একটি কোণ লাগবে, চারটি বাহু ও একটি কর্ণ, এখানেও পাঁচটি। তিনটি বাহু ও দুটি কর্ণ, এখানেও পাঁচটি জিনিস। তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুটি কোণ, এখানেও স্বতন্ত্র উপাত্ত আছে পাঁচটি। দুটি বাহু ও তিনটি কোণ, এখানেও পাঁচটি আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা দেখি, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোন বিএসি এর মান কত। ওকে, এখানে এবিসি বৃত্তে, এটা এবিসি একটা বৃত্ত, এই বৃত্তে বিসি হচ্ছে ব্যাস। আমরা জানি ব্যাস কেন্দ্র দিয়ে গমন করে। হ্যাঁ, অবশ্যই এখানে কেন্দ্র দিয়ে গেছে বিসি ব্যাস। কোন বিএসি এর মান কত, এখানে বিসি ব্যাস যেহেতু ব্যাস তাই বিওসি এটার, এটা হচ্ছে 180 ডিগ্রি। আর আমরা জানি বৃত্তের এটা বিওসি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর বিএসি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাই বৃত্তের বৃত্তস্থ কোণ বিএসি, এসি ইকুয়াল লেখা যায় হাফ কোণ কেন্দ্রস্থ, হাফ ইন্টু কেন্দ্রস্থ বিওসি। তাহলে বিএসি ইকুয়াল লেখা যায় হাফ কোণ বিওসি। আর আমরা একটু আগে দেখলাম যে বিওসি হচ্ছে 180 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বিওসির মানে 180 ডিগ্রি বসে দিলাম। এখন যদি 2 দ্বারা 180কে ভাগ করে দেই তাহলে মান দাঁড়াচ্ছে, কাটে দিলেও মান দাঁড়াচ্ছে কি 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের বিএসি এর মান 90 ডিগ্রি, এটি হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় নাম্বার এটা দেখা যাক, তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখা যাক। তৃতীয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। সূক্ষ্মকোণদ্বয় সমান হলে, এখানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের এইটা এবং কি এইটা, এই দুইটা যদি সমান হয় মানে এদের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলো হবে, এটা হবে 1, এটা হবে 1, কারণ এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর তোমরা যদি বলো যারা তিনটা বাহু আমরা অনুপাত করব, তাহলে এটাকে আমরা 2 ধরতে পারি, এটাকে 2 ধরতে পারি, এটাকে ধরতে পারি আমরা 3। তো এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ করি। অবশ্য তোমাদের বলা হচ্ছে এইটার কথা, আমি একটু বেশি বাড়িয়ে দিয়েছি যে তিনটা বাহুই অনুপাতও বলতে পারে। এখানে যেহেতু নির্দিষ্ট নয় দুইটা বাহু না তিনটি বাহু, সেই জন্য এইভাবে করা হয়েছে এটা। এরপর প্রশ্ন দেখা যাক, এরপর প্রশ্নে বলা হচ্ছে পি কিউ আর এস। তো 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর এস, আর এস পি কিউ আর এস সামন্তরিকে কোণ কিউ হচ্ছে 95 ডিগ্রি, অর্থাৎ 95 ডিগ্রি হলে কোণ এস মাইনাস কোণ আর ইকুয়াল কত। এটা কিন্তু একটা সামন্তরিক, তো এটার অ্যান্সারটা একটু দেখে নিই। সামন্তরিক এরকম হয়, সামন্তরিকে সবসময় পি কোণ আর আর কোণ একই হবে, এস কোণ এবং কিউ কোণ হবে একই রকম। পি কিউ আর সামন্তরিকে কোণ কিউ যেহেতু আমাদের 95 ডিগ্রি, তাহলে কোণ এসও হবে আমাদের 95 ডিগ্রি, কারণ একই রকম দুইটি কোণ, কারণ সামন্তরিকের বিপরীত কোণদ্বয় বাহুদ্বয় পরস্পর হচ্ছে আমাদের সমান। আবার কোণ কোণ পি কোণ আর কিউ কোণ এই দুইটা কোণকে যদি তুমি যোগ করো তাহলে পাবা তুমি 180 ডিগ্রি। কিউ এর মান যেহেতু আমাদের 95 ডিগ্রি, ওদিকে যাওয়া হলে -95 ডিগ্রি, তাহলে আমরা বিয়োগ করলে পাই 85 ডিগ্রি। পি কোণের মান 85 ডিগ্রি, তাহলে আর কোণের মানও হবে কি, আবার কোণ এস হচ্ছে 95 ডিগ্রি আর কোণ আর হচ্ছে 85 ডিগ্রি, বিয়োগ করলে হচ্ছে 10 ডিগ্রি। 5 নম্বর প্রশ্নে বলছে বৃত্তের ব্যাস 14 সেমি হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। দেওয়া আছে বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের 14 সেমি, আর বৃত্তের ব্যাস দিয়ে কখনোই একটা
বর্গ আট করা সম্ভব নয়। যদি বর্গ আমরা বৃত্তের ব্যাসকে বাহু ধরে বর্গ আট করি তাহলে নিশ্চয়ই সেই বর্গটা বৃত্তের বাইরে চলে যাবে। সেই জন্য এই যে বৃত্তের ব্যাসটা আছে এই ব্যাসটা হচ্ছে বর্গের কর্ণ। অনেকেই এই চোদ্দের উপর স্কোয়ার দিয়ে 196 লিখে রাখে দিয়েছে, এটি বলে আনসার। তা হাউ ইজ পসিবল, এটা পসিবল নয় কখনো ওইটা। তো যাই হোক, দেওয়া আছে বৃত্তের ব্যাস বিডি 14 সেমি, বৃত্তের ব্যাসই হলো বৃত্তের ভেতর অন্তর্লিখিত বর্গের কর্ণ। বর্গের কর্ণ বিডি ইকুয়াল হচ্ছে 14 বলছি, যেটি টিক মনে হয় না, টিক নয়, এটা রুট, রুট টু এ। প্রশ্ন মতে রুট টু এ এটা হচ্ছে কর্ণ, আর কর্ণের মান দেওয়া আছে 14, অর্থাৎ 14 রুট টু দ্বারা যদি ভাগ করি তাহলে এরকম হচ্ছে আমরা একটা বর্গের বাহুর দৈর্ঘ্য পেলাম এইটা। ওকে, বাহুর দৈর্ঘ্য এটা আমরা মানও বের করতে পারি, মান বের করার দরকার নেই, এইভাবে রেখে তো সুবিধা হবে। বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু, সরি এখানে একটু মিস্টেক আছে আমাদের, যে 14 ভাগ রুট টু হবে আমার এই ভিডিও তো নিচে হবে রুট টু। তো ক্ষেত্রফল এ স্কোয়ার, আমরা জানি ক্ষেত্রফল এখানে হবে আমাদের বাহু স্কোয়ার, তো এখানে আমরা লিখলাম এ স্কোয়ার। এখন আমরা ওই এর মানটা এখানে বসে দিলাম 14/√2। যারা একটু বুঝতে পারবা যে তাহলে এখানে কেন এটা হলো বা এটা হবে কি না, এখানে দেখলে তারা বুঝতে পারবে যে না এটা একটু মিস্টেক আছে, এটা 14 উপরে হবে, নিচে রুট টু হবে। তো 14/√2 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 14 উপরে স্কোয়ার মানে হচ্ছে 196, আর রুট টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2। আমি বাংলা আর ইংলিশ মিলিয়ে ফেলছি, তো এটা তোমরা বুঝে নিই একটু, এটা বলতে বলতে এরকম হয়ে যায়। 196 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 98/√2। তো এটা হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফল। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A, শীর্ষবিন্দু হচ্ছে A এবং ভূমি সংলগ্ন A, শীর্ষবিন্দু হচ্ছে A এবং ভূমি সংলগ্ন কোণ B 45 ডিগ্রি, কোণ C হচ্ছে 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেমি। তো প্রথমে বলছে ক নাম্বার, কোণ এ এর পূরক, পূরক কোণের মান কত? পূরক কোণ আমরা জানি 90 ডিগ্রি মিলে হয়, তো এখানে দেওয়া আছে কোণ বি 45 ডিগ্রি, কোণ সি হচ্ছে 60 ডিগ্রি, আর আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি, আর কোণ বি এর মান বসে দিলাম, কোণ সি এর মান বসে দিলাম, দুইটা যোগ করে যদি আমরা পিছনে বিয়োগ করে দিই, দুইটা যোগ করলে 105 হয়, 105 এদিকে যোগ ওদিকে যা হবে বিয়োগ, তো আমরা পাচ্ছি কোণ এর মান হচ্ছে 75 ডিগ্রি। যেহেতু দুটি কোণের পরিমাণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলে, তাহলে কোণ এর পূরক কোণ হবে 90° - 75° ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। খ নম্বরে বলা হচ্ছে অঙ্কনে বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। এটা তোমাদের সম্পাদ্য 3 আছে, তোমরা দেখবা সপ্তম অধ্যায় সম্পাদ্য 3। পি এর মান আমরা এটা 10 সেমি নিয়ে নিছি, এটা আমাদের পরিমাণ, আমি আইডিয়াভাবে আর্ট করাতে হয়েছে এটা। তো তোমরা 45 ডিগ্রি চাঁদা বসিয়ে আর্ট করে ফেলবা, আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা আর একটু বড়ো হবে, এটা 60 ডিগ্রি হয়নি। তো আমরা এখন এটা আর্ট করবো কীভাবে একটু মনোযোগ দিয়ে শোনো, আমি নেক্সট টাইমে এই জ্যামিতির উপরে একটা ভিডিও করবো, আর্ট করে করে দেখাবো কীভাবে এটা আর্ট করা হয়। আর তোমরা যারা বাংলা বিজ্ঞান ভূগোল এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা এখনও লেখনি, আমার প্লেলিস্ট আছে, যে উপরে আই বাটন দেখতে পাবা এই কোণারে, এই আই বাটন, আই বাটনে ক্লিক করলে সেখানে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবো, অথবা ভিডিওর শেষে থাম্বনেল লাগবে সেখান থেকেও দেখে নিতে পারো। চলো তাহলে এইটা আর্ট করা শিখি, কীভাবে আর্ট করে। প্রথমে তোমরা বি এবং এক্স একটা দাগ দিয়ে দিবা, বি এক্স বরাবর একটা দাগ দিয়ে দিবা সোজাসুজি, সেটা অবশ্যই 10 সেমির বড় হতে হবে। তারপরে তোমরা এই 10 সেমির যে মান আছে এটার ব্যাসার সমান ব্যাসার্ধ নিবা, নিয়ে বি থেকে শুরু করে সি পর্যন্ত কেটে নিবা। সি পর্যন্ত কেটে নেওয়ার পরে বি বিন্দুতে এই, সি পর্যন্ত কেটে নেওয়ার পরে বি বিন্দুতে এই কোণ বি এর সমান করে, কোণ বি এর সমান করে একটি বৃত্তচাপ দিবা, এবং এইটার কোণের মাপটা নিয়ে এখানে কোণের মাপ নিয়ে নিবা, এবং সেটা সোজা একটা টান দিয়ে দিবা, সেটা হচ্ছে বিডি। তারপরে সি বিন্দুতে কোণ সি এর সমান করে আমরা একটা কোণ নিয়ে নিব, সেটা হচ্ছে সিই। এই দুইটা নেওয়ার পর কোণ বিকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। নিশ্চয়ই তোমরা অনেক আগে থেকেই জানো যে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। এই বিন্দুতে বৃত্তচাপ বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ দিব, এবং ওই একই মাপ নিয়ে এই আমরা এই বিন্দুতে বসেও এদিকে বৃত্তচাপ দিব। দুইটা বৃত্তচাপের মিডিল বরাবর দিয়ে বি বিন্দু থেকে ওই দুইটা বৃত্তচাপের ভিতর দিয়ে একটা দাগ দিয়ে দিব, সেটা হচ্ছে বি এবং কি জি।
তারপরে সি সি থেকেও একই কাহিনী, একে আমরা অর্ধেক করে ফেলবো, অর্ধেক করে ফেলার পরে সি এফ সোজা একটা টান দিয়ে দিব, সি এফ সোজা। মনে করি জি এবং এফ দুইটা মিলিত হয় কোথায়, এ বিন্দুতে। এখন এ বিন্দুতে আমরা কী করতে পারি, দুইভাবে এটা কাটতে করছি সেটা করি। তো এই যে হাফ কোন, কোনের পরিমাণ, এই কোনের পরিমাণের মাপটা নিয়ে নিলাম, এখন আমরা এ বিন্দুতে বসাই, এইখান থেকে দাগ আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে হাফ কোনের যে পরিমাণটা আছে অর্ধেক, এই অর্ধেকের মাপ নিয়ে আমরা এখানে অর্ধেক মানে কোনের মাপটা নিয়ে কাটে দিব, তারপর এ বি ড্যাশ পর্যন্ত দাগ দিয়ে দিব। অনুরূপভাবে সি বিন্দু থেকে এই মানটা নিব, নেওয়ার পরে এটা দিয়ে দিব, তারপরে এখানের যে অর্ধেকের যে মাপটা আছে অর্ধেকের মাপটা নিয়ে এখানে আমরা অর্ধেকে দাগ দিব, তারপর সোজা টান দিয়ে দিব। হয়ে গেল আমাদের ত্রিভুজ এ বি ড্যাশ এবং কি সি ড্যাশ। আর বিবরণটা আমি এভাবেই দিয়েছি, বিবরণটা আশা করি তোমাদের বলতে হবে না, আর এটা তোমরা দেখে দেখে লিখে নিবা। তারপরে হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপরে অঙ্কিত লম্ব দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমার এক তৃতীয়াংশ। পরিসীমা হচ্ছে আমাদের কত, 10 সেমি, 10 সেমির এক তৃতীয়াংশ এক ভাগ, 3.33 সেমি, এইটা হচ্ছে ডি এর মান। ওকে, আমরা ডি এর মান 3.33 সেমি নিয়ে নিব। তারপরে কোণ এক্স তো আমরা জানি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখি আমরা আট করি, কীভাবে আমরা এটা আট করব। সর্বপ্রথম আমরা একটা রশি নিব, সেটা হচ্ছে এ ডি, আর এডি রশিটা সম্পূর্ণ ডি এর সমান করে, ডি এর সমান করে বাড়ায় নিবার সমস্যা নাই, তবে ডি এর সমান করে কেটে নিবা। তারপর ডি বিন্দুতে আমরা একটা লম্ব আর্ট করব, লম্ব আর্ট করার সেই সিস্টেম আমরা জানি যে এইভাবে একটা একটা হাউকা একটা মানে যে কোনো ধরনের একটা ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নেওয়ার পরে সেই একই ব্যাসার্ধ এইখানে বসানোর পর এইখানে কেটে নিব, তারপরে ওই মাপটা নিয়ে আবার এখানে কেটে নিব, আবার উপরেও কেটে নিব, ওই একই মাপে দুই দিকে কেটে নিব। নেওয়ার পর সোজা দূরত্ব নির্দিষ্ট নেই, সোজা একটা টান দিব। এই যে এইখানে আমরা যেভাবে লম্ব টানছি এইখানেও ঠিক একই রকমভাবে আমরা লম্ব টানে দিব। তো লম্ব টানলাম, লম্ব টানার পর এই কোণটা, এ কোণকে কেন্দ্র করে, এ বিন্দুটাকে কেন্দ্র করে কোন ওয়াই এর মাপ নিয়ে, কোন ওয়াই এর মাপ নিয়ে এইখান থেকে আমরা একটা বৃত্তচাপ দিব, তারপরে কোন ওয়াই কত কতটুকু সেইটার মাপ এখানে আমরা একটা বসায় দেবো, দেওয়ার পর টান দিয়ে দিব, সেটা এম এবং এন বিন্দুতে সি বিন্দুতে ছেদ করবে, এম এবং এন রশিতে সি বিন্দুতে ছেদ করবে। অনুরূপভাবে এ এর অপর পাশে, এই পাশে আমরা কোন এক্স এর সমান করে মাপ নিব, নেওয়ার পরে সেটা আমরা কেটে দিব, কেটে দিয়ে সোজা নিচের দিকে চলে আসবে, সেটা এম এন বিন্দুতে বি বিন্দুতে ছেদ করবে। এইটুকু আট করলেই আমাদের পুরো চিত্রটা হয়ে গেল। এর বিবরণটা তোমরা লিখে নিবা, কীভাবে লিখে নিতে হবে সেটা তো তোমরা পড়লে বুঝতে পারবা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এই জ্যামিতি নিয়ে আর একটা ভিডিওই বানাবো, কীভাবে আট করবা এগুলো। নেক্সট প্রশ্নে দেখা যাক, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দুই, সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ে বলছে, সংক্ষিপ্ত প্রশ্ন দুইয়ে বলছে যে এক 3x inverse 1 প্লাস 7y inverse 1, তার উপরে আছে আরও ইনভার্স 1 ইকুয়াল টু কত, এটা আছে আমাদের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে আসছে। তো এখানে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, এই যে যার উপরে এক্স মানে যার উপরে মাইনাস ওয়ান আছে সেই জিনিসটা শুধু নিচে আসবে, থ্রির উপরে কিন্তু এখানে মাইনাস ওয়ান নাই, সেই জন্য থ্রিটা উপরেই আছে আর এক্সটা নিচে আসছে। তারপর এখানেও সেভেনটা উপরে আসছে আর ওয়াই মাইনাস ওয়ান যে আছে ওয়াইটা এখানে নিচে আসছে মাইনাস ওয়ান সাইডে। তো এখানে এক্স ওয়াই লসা গুণিলে এক্স ওয়াই, ওয়াই আর থ্রি গুণ করলে 3y, আর এক্স এ ওয়াই এক্স আর 7 গুণ করলে হবে হবে 7x, এই এক্স আর 7 গুণ করলে হবে 7x মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান এখন দুইটার উপরেই আছে কিন্তু উপরেটাও আছে নিচে আছে, আমরা দুইটা দুটো আলাদা আলাদাভাবে দিয়ে দিছি। আর যার উপরে মাইনাস থাকে সে জায়গা পরিবর্তন করে, অর্থাৎ উপরে থাকলে নিচে আসবে, নিচে থাকলে উপরে গেলে যাবে, আর এইভাবে করলে ও প্লাস হয়ে যায়। যেমন এক্স ওয়াই উপরে মাইনাস ওয়ান আছে, এটা উপরে চলে গেছে, প্লাস হয়ে গেছে, প্লাস ওয়ান দেওয়ার দরকার নেই। 3y plus 7x ওইটা নিচে চলে আসছে, ওইটা প্লাস হয়ে গেছে, আমরা একটু সাজিয়ে নিই, 7x সামনে নিলাম, 3y পিছনে নিলাম, আর উপরে হচ্ছে এক্স ওয়াই। দুই নম্বর প্রশ্নে বলছে যে আমাদের √5y plus 1 = √3, কিউবিক √2y minus 1 হলে y এর মান কত।
ওকে, এই রুটের কারণে আমরা পাওয়ার হিসাবে হাফ দিতে পারি, এই রুটের কারণে পাওয়ার হিসাবে 1/3, যেহেতু কিউবিক রুট। তাহলে এই পাওয়ারের উপরে এই পাওয়ার আছে, কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় ওয়াই প্লাস 1/2, এখানেও পাওয়ারের পরে গুণ হয় 2y-1, 2y-1 বাই হচ্ছে 3। ওকে, তাহলে আমরা এই 5 বেসগুলো বাতিল করতে পারি, উপরে যা আছে তাই ওয়াই প্লাস 1/1, অর্থাৎ পাওয়ারগুলো সমান পাওয়ারগুলো। যদি নিচে যদি দেখো যে বেসগুলো একই হয়ে যাচ্ছে, এগুলোকে বেস বলা হয়, ভিত্তি বলা হয়, তো এগুলো একই হয়ে গেছে তাহলে এগুলো বাদ, উপরে পাওয়ারগুলো সমান। আবার উপরে যদি পাওয়ারগুলো একই থাকে, নিচে বেসগুলো সমান হবে। ওকে, এখন আমরা কোনাকোনি গুণ করে দিই, 2r2y এর সাথে গুণ করলে 4y, 2r1 এর সাথে গুণ করলে 2 হবে। অনেকে বলতে পারে স্যার এটা আমরা না নিয়ে যদি আমরা এটা গুণ করতাম তাহলে কি সমস্যা হতো? না, কোনো সমস্যা নাই, তোমরা যে কোনো একটা গুণ করে সামনে বসাইতেই পারো, নো প্রবলেম। তো এই আর ওয়াই গুণ করলে 3y, 1r3 গুণ করলে 3, তো প্লাস 3y ওদিকে আসে হলো মাইনাস 3y, এদিকে থাকলো 3, এদিকে মাইনাস 2, এদিকে আসে হলো প্লাস 2, তাহলে ওয়াই এর মান আসলো আমাদের 5। ওকে, নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্নে আসছে লগ এক্স, এটা হচ্ছে ভিত্তি, 125 ইকুয়াল টু 6, হলে এক্স এর মান কত? এইখানে দেওয়া আছে লগ এক্স এর মান 125, এটা হচ্ছে আমাদের বেস, সমান সমান 6। সূচকের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাবো এই যে 6টা যে আছে, 6টা হবে এক্স এর উপরে, সমান সমান হবে 125। এটা হচ্ছে আমাদের সূচকে নিয়ম, লগ থেকে সূচকে গেলে এইরকম দাঁড়ায়, এই বেজের উপরে পাওয়ার হবে আর 125। এরপরে কিসের উপরে পাওয়ার দিলে 125 মিলে যায়? 5 এর উপরে কিউব দিলে 125 মিলে যায়, কিন্তু আমাদের এখানে এক্স এর পাওয়ার আছে 6, এখানে আমাদের এই পাওয়ারটা 6 বানাইতে হবে যাতে মিলে গেলে বাদ দিতে পারি। এখন তো কোনো উপায়ই নেই বাদ দেওয়ার মতো, সেজন্য আমরা কী করলাম, রুট 5কে রুট করে দিলাম, কারণ আমরা জানি একটা 5 সমান সমান 2টা রুট 5, এরকম 3টা 5 সমান সমান 6টা রুট 5, সেই জন্য রুট 5 এর উপরে আমরা দিলাম 6, 6 মিলে গেছে পাওয়ার পাওয়ার বাদ, এখন থাকলো আমাদের x ইকুয়াল টু রুট 5। নেক্সট প্রশ্ন দেওয়া আছে 0.00000347, প্রশ্ন দেওয়া আছে 0.00000376 কে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ কর, কমপক্ষে এখানে কয়টা 0 আছে? 5টা 0 আছে। ওকে, তো এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এই পয়েন্ট সব সময় একটা সংখ্যার পিছনে হয়, এখানে সংখ্যা তো জিরোগুলোকে ধরা হয় তবে একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার পিছনে হবে, স্বাভাবিক সংখ্যা কত? 3, 3 পিছনে যদি আমরা পয়েন্ট দিতে চাই কয় ঘর পিছাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর পিছাচ্ছে, সেই জন্য একে 1 পরে 6টা শূন্য দ্বারা ভাগ দিতে হবে, এটা ভাগ অবস্থা থাকবে। এটা আরও সহজ নিয়ম আছে, আমরা যখন এগুলো ক্লাস করবো আমার ভিডিও অবশ্যই, কিন্তু এই চ্যানেলে বিভিন্ন রকম ক্লাস আপলোড করা হবে, গণিত, পদার্থ, রসায়ন, এগুলো তোমরা অবশ্যই দেখবে এবং খুব সহজে এগুলোর ব্যাখ্যা সহ ক্লাসগুলো করা হয়। এর আগে পদার্থ ক্লাস দেওয়া হচ্ছে, 4টা অধ্যায়ের পদার্থ ক্লাস দেওয়া আছে, ওগুলো দেখে নিও কীরকম ক্লাসগুলো হয়ে থাকে। তো এখানে 10 পাওয়ার আমরা কী দিতে পারি? 6 দিতে পারি, ওদিকে উপরে যা হবে মাইনাস 6, অবশ্যই গুণ চিহ্ন দিতে হবে, আর এটাকেই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ। নেক্সট প্রশ্ন, 32.0035 এর সাধারণ লগের অংশ কত? এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল স্যার অ্যান্সারটা কেমন হবে। ওকে, আমি বলতেছি এর সাধারণত লগের অংশ লগ 32.0035, তোমাদের যাদের সেন্সিটিভ ক্যালকুলেটার আছে তারা তোমরা লগ চেপে এইটা নাম্বার তুলে ইকুয়াল ছাপতে পারো, তাহলে মান আসবে এইটা। তো এইখানে এই যে 1 যে দেখতে পাচ্ছ সামনে, এটাকে বলা হয় পূর্ণক, তো আমাদের চাইছে অংশক, আর পিছনের যে অংশটা আছে এটাকে বলা হয় অংশক। ক্যালকুলেটার সাহায্যে এটা করেছে, তোমরা জাস্ট এই লিখে দিবা, এটা আর কিছু করার দরকার নেই। লগ 32 এর অংশক হচ্ছে আমাদের, অর্থাৎ 1 তো লেখা যাবে না, 1 এর এখানে ধরতে হবে 0, 5052, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন আমরা দেখি, সৃজনশীল 2, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো, প্রত্যেকটার এই অ্যান্সার সঠিকভাবে দেওয়া হবে। এ ইকুয়াল দেওয়া আছে 128, সঠিকভাবে দেওয়া হবে, এ ইকুয়াল দেওয়া আছে 128, পি এর মান কত? এ ইকুয়াল মানে কি? এ হচ্ছে 4 পাওয়ার 2p প্লাস 1। ওকে, এখানে দেওয়া আছে এ ইকুয়াল 4 পাওয়ার 2p প্লাস 1, আবার এ ইকুয়াল দেওয়া আছে 128, অর্থাৎ 128 এর মানে আমরা বসাই দিই, 4 পাওয়ার 2p প্লাস 1 ইকুয়াল 128, এখানে 4 কে আমরা ভাঙালাম, 2 উপরে স্কোয়ার দিতে পারি, কারণ 2 উপরে স্কোয়ার দিলে 4 হয়, আবার 2 উপরে 7 দিলে হচ্ছে 128, 7 × 14 না, আবার কারণ 60টা 2 আছে, মানে 2 আছে, 7 × 7 × 7 এইভাবে 60টা 2 যদি গুণ করে তাহলে 128 হবে। এখন এই যে পাওয়ার আছে পাওয়ারের উপরে, এটা কিন্তু পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4p, আর 2 আর 1
মানে দুই আর এক গুণ করলে দুই, এখানে টু পাওয়ার এটা, এটা টু পাওয়ার এটা, টু এ টু এ বাদ, এখানে ফোর পি প্লাস টু ইকুয়াল টু হচ্ছে সেভেন। তো প্লাস টু এদিকে আসো হলো মাইনাস টু, তো সেভেন মাইনাস টু, তো সেভেন থেকে টু বাদ দিলে হয় ফাইভ, আর এখানে ফোর গুণ অবস্থা আছে, এখানে হলো ভাগ, পি এর মান আসলো ফাইভ বাই ফোর। নেক্সট প্রশ্ন খ নাম্বারে গেলে দেখবো যে প্রমাণ করা যে বি ভাগ সি ইকুয়াল ওয়ান বাই ফোরটি নাইন, বি এর মান এখানে দেওয়া আছে সেভেন পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন পাওয়ার এম পাওয়ার এম মাইনাস ওয়ান, আবার সি এর মান দেওয়া আছে ফোরটি নাইন পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। তো আমরা এগুলো মান বসিয়ে দিই, মাঝখানে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে এলএইচএস, এলএইচএসে বলা হচ্ছে আমাদের বি ভাগ সি, তো বি ভাগ এখানে আমরা দিলাম সি, মানগুলো বসিয়ে দিলাম। এখন আমাদের এই যে দেখো এখানে সেভেন পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান আছে, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার পাওয়ার উপরে গুণ, এম আর এম গুণ করলে এম স্কোয়ার, এম আর ওয়ান গুণ করলে হবে এম। তো এই ভাগ এখানে আছে উনপঞ্চাশ সেভেনের উপর স্কোয়ার, অর্থাৎ সেভেনের উপর স্কোয়ার দিলে উনপঞ্চাশ হয়। আমরা করতে পারি এ মাইনাস বি এ প্লাস বির সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে। ওকে, এখন সেভেন পাওয়ার যে টু আছে এম প্লাস ওয়ান আছে, তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দিতে পারি, টু আর এম গুণ করলে টু এম, টু আর ওয়ান গুণ করলে টু, এই ভাগটাকে আমরা গুণ করে দিছি, তাই পিছনেটা উল্টে গেছে, নিচের জিনিসটা গেছে উপরে আর উপরের জিনিসটা আসছে নিচে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমরা একবারে দুইটা কাজ করছি, এটা গুণ করেও দিয়েছি এবং এটা নিচেও নামিয়ে দিয়েছি। এখন এই চারটা সেভেন থেকে আমরা একটা সেভেন কমন কমন না এটাকে নিয়ে নেওয়া বলে, এটা কমন বলা যাবে না। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি যে চারটা সেভেন থেকে আমরা একটা সেভেন নিয়ে নিচ্ছি, এখানে এম প্লাস ওয়ান, এখানে যদি সেভেন আর সেভেন গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো হবে যোগ, আর সেভেন সেভেন ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো হবে বিয়োগ, অর্থাৎ নিচের পাওয়ার যখন উপরে চলে যাবে তখন চিহ্ন পরিবর্তন করে যাবে। তো এম প্লাস ওয়ান যেহেতু উপরে পাওয়ারই আছে, প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান, চিহ্নের কোনো পরিবর্তন, মাইনাস ওয়ান চিহ্নের কোনো পরিবর্তন হবে না, নিচের প্লাস এম স্কোয়ার উপরে গেলে হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম উপরে যা হবে প্লাস এম, এদিকে প্লাস টু এম উপরে যা হবে মাইনাস টু এম, প্লাস টু উপরে যা হবে মাইনাস টু। ওকে, এখন দেখো এই যে প্লাস এম স্কোয়ার আর এই যে মাইনাস এম স্কোয়ার আমরা কিন্তু কেটে দিতে পারি, প্লাসের এম এই প্লাসের এম আর এখানে মাইনাসের দুইটা এম, দুইটা আমরা কেটে দিতে পারি, এখানে মাইনাসের ওয়ান আর এখানে প্লাসের ওয়ান আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে টু পাওয়ার, এই যে আমাদের মাইনাস টু আছে না, এই মাইনাস টু থাকতেছে, আর মাইনাস টু উপরে থাকলে নিচে আসে কী হবে, অবশ্যই প্লাস টু, অর্থাৎ ওয়ান বাই সেভেন স্কোয়ার হওয়ার কথা, আর সেভেন স্কোয়ারকে আমরা যদি ভাঙ্গাই তাহলে মান আসতেছে আমাদের ফোরটি নাইন, অর্থাৎ এরকম হওয়ার কথা, এটা সমান সমান ওয়ান বাই সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ার উপরে, উপরের জিনিস যখন নিচে আসবে তখন চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে মাইনাস ওয়ান নিচে আসবে হলে প্লাস, সরি উপরে মাইনাস টু নিচে আসবে হলে প্লাস টু, সেভেনের উপরে স্কোয়ার দিলে কথা ওয়ান বাই উনপঞ্চাশ ফোরটি নাইন, এটা হচ্ছে আর এস এস। নেক্সট প্রশ্নে দেখা যাক, নেক্সট প্রশ্নে বলা হচ্ছে যে দেখাও যে ডি ইকুয়াল লগ টু, ডি এর মান এখানে দেওয়া আছে, ডি এর মান সেভেন সেভেন লগ টেন বাই নাইন মাইনাস টু লগ টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর, এভাবে পুরো মান দেওয়া আছে, এলএস এখানে ডি হয়ে গেছে, হোয়াট হ্যাভেন, ও এলএস অ্যাস, এটা অবশ্যই ডি লিখবে, ডি নিয়ে অনেকে কমেন্ট করছে যে ডি কেন, ডি কেন, আসলে ডি হচ্ছে এই ডি, এই ডি এর মানই হচ্ছে এটা, এলএইচএস এখানে আছে আমাদের ডি ইকুয়াল লগ টু, এই ডিটা আমরা লিখলাম, এখন এই ডি এর মানটা আমরা এখানে লিখলাম। তো এখানে সেভেন যে আছে সামনে লগের সামনে, তাই এটা পিছনে যা হবে পাওয়ার, এটা আছে সেভেন হচ্ছে আমাদের কি পাওয়ার, আর ফাইভ এটা যত ক্ষুদ্রতম অংশে ভাঙানো যায়, আবার পয়েন্ট আনা যাবে না, পূর্ণ সংখ্যায় রাখতে হবে। তো এখানে নাইনের জায়গায় আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার, এখানে এই যে সামনে লগ টু, টু লগ আছে, টুটা পিছনে যা হবে স্কোয়ার, তারপরে পঁচিশ আছে ফাইভের উপরে স্কোয়ার, আর এখানে চব্বিশ আছে টু এর উপরে কিউব ইন্টু থ্রি, অর্থাৎ টু পাওয়ার কিউব ইন্টু কী লিখতে পারি আমরা, থ্রি, টু পাওয়ার কিউব মানে হচ্ছে এইট আর এটা হচ্ছে থ্রি, আর এখানে আমরা থ্রি যে সামনে আছে আমাদের, থ্রি পিছনে যে আমরা কী দিতে পারি, পাওয়ার দিতে পারি একাশি, অর্থাৎ এইটি ওয়ান, এইটি ওয়ান মানে থ্রি পাওয়ার ফোর লিখতে পারি, আর আশি বলতে ষোলো গুণন পাঁচ, ষোলো মানে হচ্ছে দুইয়ের উপরে চার। এখন এই যে পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে এই যে সেভেন পাওয়ারটা সবগুলোর উপরে আছে, টু এর উপরে আছে, ফাইভের উপরে আছে, তাই আমরা লিখে দিলাম টু এর উপরে সেভেন ইন্টু ফাইভের উপরেও সেভেন, থ্রির উপরে স্কোয়ার আছে,
এইটা আমরা লিখতে পারি সাধ্য গুণক কত হয় 14, এই 14 লিখলাম মাইনাস লগ 5 এর উপর স্কয়ার, নিচে হচ্ছে আমাদের কত 5 এর উপর স্কয়ার আছে তার উপর স্কয়ার, অর্থাৎ 2 দুগুণ 5 এর উপর স্কয়ার আছে তার উপর স্কয়ার, অর্থাৎ 2 দুগুণ 4, আর 3 দুগুণ কত হয় 6, 2 এর উপর হবে 6, 3 এর উপর হবে স্কয়ার। তো এই অনুরূপভাবে এটাও হবে আমাদের, এতগুলো দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। লগ 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 3 14, এখানে লগ তিনটা থেকে আমরা কমন নিতে পারি, একটা আমরা কমন নিয়ে নিলাম তাহলে এটা থাকলে, আর মাইনাস থাকলে হবে সবসময় ভাগ, আর গুণ ইয়া যোগ থাকলে হবে গুণ, লগ যখন বাতিল হবে, আবার লগ যখন চলে আসবে তখন ভাগের জায়গায় হবে বিয়োগ আর গুণের জায়গায় হবে যোগ। তো আমরা এইভাবে করে ফেললাম, এটা সূচকের নিয়মে এখন করে ফেলব, সূচকের নিয়মে করি লগ 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, তো এটা আমাদের দেওয়া আছে, এই যে ভাগ ছিল এখানে ভাগটাকে গুণ করে দিচ্ছি, সেই জন্য 5 পাওয়ার 4 উপরে ছিল এটা নিচে নেমে আসছে, 2 পাওয়ার 6 ইন্টু 3 পাওয়ার 3 স্কোয়ার এটা নিচে ছিল উপরে চলে গেছে। আমরা উপর নিচ থেকে এই 7 প্লাস 6 7, এই যে আমাদের 6 আছে এইটা 6, তারপরে দেখো আর উপরে কোনো 2 নেই, নিচে আছে এই 2 পাওয়ার 12 আছে, সেই জন্য উপরে যা হবে কি মাইনাস 12 ইন্টু, আমরা এই যে 3 এখন নেই 3, এই 2 প্লাস এই যে 12 যেহেতু উপরেই আছে সেজন্য 12 প্লাস আছে, আর এখানে নিচে 14 আছে উপরে যা হবে মাইনাস 14 ইন্টু 5 পাওয়ার 7 মাইনাস এই হচ্ছে 4 মাইনাস এই হচ্ছে 3, ওকে 7 আর 6 যদি যোগ করি তাহলে হয় 13, 13 থেকে 12 বাদ দিলে 1, আবার 2 আর 12 যোগ করলে 14, 14 থেকে 14 বাদ দিলে 0, 7 মাইনাস 4 মাইনাস 3, অর্থাৎ মাইনাস 4 মাইনাস 3 হচ্ছে মাইনাস 7, 7 থেকে 7 বাদ দিলে হচ্ছে 0। তো এখন এই কোনো জিনিসের উপরে যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, 5 এর উপরে 0 তার মানও 1, 2 পাওয়ার 1 আছে 2, 2 1 1 গুণ করলে কী হবে 2, লগ 2 এটাই হচ্ছে। তো আমাদের প্রশ্নটা দেখে নিই, প্রশ্নটা বলছে যে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হাফ হলে কস পাওয়ার 4 মাইনাস সাইন পাওয়ার 4 এর মান কত। তো কস পাওয়ার 4 মাইনাস সাইন পাওয়ার 4 এর মান, কস পাওয়ার 4 এটাকে আমরা ভাঙাইলাম, কারণ কস পাওয়ার 4 এর সরাসরি কোনো সূত্র নেই, কজ স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কজ স্কোয়ারকে ধরি এ আর সাইন স্কোয়ারকে ধরি বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, আর আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার অথবা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, আর এটার মান দেওয়া আছে হাফ, হাফ আর 1 গুণ করলে কী হবে হাফ হবে। দুই নম্বর প্রশ্ন দেখা যাক, সাইন থিটা রুট ওভার কজ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত। তো এখানে সাইন স্কোয়ার থিটা আর রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু লেখা যায় কট স্কোয়ার থিটা, তোমাদের সূত্র আছে সূত্রগুলো দেখে নিও, এখানে স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা গেলে কট কট থিটা থাকে, আর কট মানে হচ্ছে কস বাই সাইন, এই সাইনে এই সাইনে গেলেও কাটা, খালি থাকলো আমাদের কি কস থিটা। তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু রুট টি হলে ট্যান থিটার মান কত, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু রুট টু, অ্যান্ড কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা, সেক থিটা রুট টু, সেক এর উপর স্কোয়ার দিলাম আমরা রুট টু এর উপর স্কোয়ার হবে, তাহলে সেক স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার প্লাস 1, আর এদিকে রুট টু রুট স্কোয়ারে কাটা হলে 2 প্লাস 1, ওদিকে হলে মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1, আর আমাদের ট্যানের মান চাইছে, ট্যান স্কোয়ারের মান যেহেতু চাইনি তাহলে এই স্কোয়ারটা দিকে আসলে হলো রুট, এটা হয়ে গেলো 1। এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন, 12 অর্থাৎ 12 সেকে ইকুয়াল টু 13 হলে কটে মাইনাস সাইনে ইকুয়াল কত, 12 সেকে ইকুয়াল টু 13, আর 12 এখানে গুণ আছে এখানে হলো ভাগ, আর সেক মানে আমরা জানি অতিভুজ ভাগ ভূমি, তাহলে 13 হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে 12, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আর অতিভুজের মান 13 স্কোয়ার বসায় দিলাম, আর লম্ব স্কোয়ার এখানে ভূমির মান হচ্ছে 12 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 169 আর লম্ব স্কোয়ার, আর 12 স্কোয়ারের মানে হচ্ছে 144, আর লম্ব স্কোয়ার আর 12 স্কোয়ারের মানে হচ্ছে 144, তাহলে লম্ব স্কোয়ার প্লাস 12 লম্ব স্কোয়ার এখানে প্লাস 144 নিয়ে আসলাম ইকুয়াল টু হচ্ছে 169, এখানে লম্ব স্কোয়ার এদিকে 144 ছিল দিয়ে দেওয়া হলো মাইনাস 144 25 হলে এদিকে স্কোয়ার দিয়ে দেওয়া হলে রুট হলো কত 5, তাহলে কোয়ার্টে মানে সাইনের মান কত, কোয়ার্ট মানে ভূমি বাই লম্ব মাইনাস সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমির মান আমরা বসে দিলাম 12, লম্বের মান 5 মাইনাস 5, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে আমাদের কি 13, 5 আর 13 লসাগু করলে হবে 65, আর এটা ক্যালকুলেশন করলে হবে 131/65,
এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন কট থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত। তো এখানে কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। কস মানে হচ্ছে জানি আমি ভূমি বাই অতিভুজ, এই ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে অতিভুজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্বের মান আমরা দিলাম অতিভুজ মাইনাস ভূমি, তো আমরা মান যদি বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটা কথা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় ফোর এ বি। তো এখানে মান দাঁড়াচ্ছে তাহলে কি ফোর এক্স স্কোয়ার, এইদিকে স্কোয়ার আছে ওদিকে হবে রুট ওভার, স্কোয়ারের রুটে কাটা, ফোরের উপরে স্কোয়ার দিলে কত, রুট দিলে কত হয় টু এক্স, তাহলে লম্বের মান হচ্ছে আমাদের টু এক্স। ওকে, প্রদত্ত রাশি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এখন আমরা মান বসাবো। সাইন মানে হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্বের মান বসালাম, অতিভুজের মান বসালাম, স্কোয়ার প্লাস এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মান আমরা বসিয়ে দিলাম, স্কোয়ার দিলাম। এখন আমরা টু এক্সের উপরে স্কোয়ার দিলে হবে ফোর এক্স স্কোয়ার, আর এটার উপরে স্কোয়ার তো এরকমই থাকে, আর এই দুইটার উপরে স্কোয়ার এরকম। এখন আমরা সূত্র ফেলাই দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ভাবে এখানে সূত্র প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ভাবে এখানে সূত্র ফেলানো হয়েছে। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, তো এরপর আমরা মান এই দুইটা লসাগু হবে এইটাই, তো উপরে যা আছে তাই ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বাদ দিলে থাকে টু এক্স স্কোয়ার, আমরা সাজিয়ে নিই এক্স পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান। অনেকে এটার অ্যান্সার অন্য অন্য রাখছে, আমি অনেকগুলো ভিডিও চেক করছিলাম, তো দেখি যে এটার ওয়ান আনেনি, এটা সবচেয়ে। তো ভিডিওটি আমাদের শেষ হলো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, লাইক দিবে অবশ্যই, প্রত্যেকজন কমেন্ট করবে, আর কমেন্টের প্রত্যেকজনের কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করব, আর শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে জানিয়ে দিই। অনেক বড় একটা ভিডিও হয়ে গেলো, তোমাদের ধৈর্য সহকারে দেখার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ।